আমার শরীরে যে রক্ত বইছে তার শরীরেও ওই একই রক্ত প্রবাহিত হচ্ছে। প্রেমের বেড়ি জালে আবদ্ধ এক যুবতী এই কথাগুলি বলল সবার সামনেই। দীপানিতা, হ্যাঁ উত্তম, ভালোবাসা বলে কথা, যুগে যুগে ভালোবাসার কত কাহিনী রচিত হয়েছে, আবার খচিত হয়েছে। উদয়পুরের খিলপাড়া এলাকার একটি প্রেম কাহিনী বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। জাত পাত ধর্ম নির্বিশেষে ভালোবাসায় উদয় হয়েছে এই যুবতীর অন্তরে। জানা গেছে, উদয়পুর খিলপাড়া এলাকার এই 19 বর্ষীয় যুবতী প্রেমে পড়েছে এক যুবকের সঙ্গে। মেয়েটি হিন্দু, ছেলেটি মুসলমান। এখানে আপত্তি হিন্দু জাগরণ মঞ্চের, তারা গিয়ে হাজির হয় মেয়েটির বাড়িতে, তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মেয়েটির বক্তব্য, তার শরীরে যে রক্ত আছে ছেলেটির শরীরেও সে একই রক্ত, তো ভেদাভেদ কেন? দ্বিতীয়বার যদি কথা কয়, আমরা তো তাহলে মাইয়া দেব, মাইয়া লাইন কাটতে আনবো, তারা দিলে আমরা যা সিদ্ধান্ত করতে, আমি মাইন আনতে রাজি আছি। আমি বাবা মার মান সম্মান কোনোদিন নষ্ট করতাম না। হিন্দু গুলা নাই দেশ, আমি তো তোরা কইছি তোর দেখতে শুনে ভালো ভালো জায়গা দিয়ে দিয়ে তুমি দেখতে সুন্দর আছিস বলে যে বল। হ্যাঁ কে রে দেশ মা, আর ছেলে ঠিক আছে, যদি কোনো অভিযোগ থাকে লেখা দেন, আর যদি নাও থাকে লেখা দেন। মিথ্যা মিথ্যা সবাই আমরা ইয়ান ভাই করতেছে ফুলার কথা বলুন। মানে হিন্দু সমাজে আমরা কোনো আপত্তি আছে না, কিন্তু কেন সে হিন্দু সমাজে মুসলিম, আমরা মুসলিম সমাজে কোন মানে কি হবে না জানিস না, তারা তো তোমার ভালো লাগে বুঝাইছে, ভালো লাগে বুঝাইছে, এটা তো তুমি বুঝবা, বুঝো না গেলে এটা তো বুঝবা। তারা তোমার বুঝাইছে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি টবিও আছে, এবং এটি হেরা ফেসবুকে পোস্ট করতেছে,
আমরা হিন্দু সমাজের তরফ থেকে এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। ওই বিষয়টার দিকে আমরা লক্ষ্য করেছি না, আমরা হিন্দু সমাজ যাতে ঠিক থাকে তাই বিধর্মী ছেলেরা যাতে আমাদের হিন্দু বোনে এবং মেয়েরা উপরে কোনো আঘাত না আনতে পারে। কারণ ভারতবর্ষের তো বিভিন্ন জায়গার ভিতরেই আমরা ওখানে এই বিষয়টা লক্ষ্য করতেছি, হিন্দু মেয়েরা লাভ জায়গাতে স্বীকার করেছে রে, মুসলমান ছেলেরা এবং তারা বিভিন্ন প্রলোভন দিয়েছে লাভ জায়গাতে স্বীকার করে করে সেটা তারা রেপ করে মার্ডার করে বা আগুন লাগিয়ে মার্ডার করে বিভিন্ন ধরনের ভাবে মেয়েরা পাচারিত হয়েছে। তা আমরা সেদিকে লক্ষ্য করেছি, আমরা হিন্দু সমাজের লোক আজকে তারা বাড়িতে আমরা আসা এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম, করার পর তারা স্বীকার করছে। তবে প্যার জব বলতা হে সর চর কে বলতা হে, এখানেও সেই একই দৃশ্য। এই ভালোবাসা নিয়ে আপনারা কি ভাবছেন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাতো মা